শিবু হাজরার গ্রেফতারের পর বাড়িতে হামলা হয়েছে বলে যার দাবি, তিনি এখনো পুলিশে কোনো অভিযোগও দায়ের করেননি। তবে এ বিষয়ে তদন্ত হয়েছে, জানা গিয়েছে অভিযোগ সত্যি নয়, জানিয়েছেন পুলিশ সুপার। এর আগে ওই মহিলা অভিযোগ করেন, শিবুর গ্রেফতারের পর তার বাড়িতে পুলিশের পোশাক পরে কয়েকজন হামলা চালিয়েছে। অভিযোগ মানে সেটা প্রমাণ নয়, এটা দুগ্ধবশ শিশুও জানে। কিন্তু প্রশ্ন হলো, আজকে পুরো বিতর্কটা নিয়ে আসা হচ্ছে এক ধর্ষণ কেন্দ্রিক, বিষয়টা ঠিক সেরকম নয়। 10 বছর ধরে একদলীয় একচেটিয়া একাধিপত্য এবং একই সঙ্গে সমান্তরাল প্রশাসন চাপিয়ে দিয়েছিল শাহজাহান এবং শিবু হাজরারা ওই সন্দেশখালীর মানুষের ওপরে। এখন প্রশ্ন হলো, যাদের জমি চলে গেছে, শুধু মানুষের ব্যক্তিগত সম্পত্তিকে এরা লুট করেছে তা নয়, স্কুলের খেলার মাঠ সেখানে আজকে ভেড়ির চাষ হচ্ছে, ম্যানগ্রোভকে ধ্বংস করে সেখানে ভেড়ি বানিয়েছে, মানুষকে জোর করে মিছিলে যেতে বাধ্য করেছে, মানুষের শ্রমের মূল্য তারা দেয়নি, দীর্ঘদিন টাকা বাকি, 3 বছর ধরে খাজনা পায়নি যারা জমির মালিক তারা। তো এই অবস্থা চলেছে সম্পূর্ণভাবে তৃণমূলের বদান্যতায়, তৃণমূলের অনুমোদনে, তৃণমূলের সহযোগিতায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসন, সেই প্রশাসনটাকে ছিনিয়ে নিয়েছে ওখানে শাহজাহান, এটা সমান্তরালও বলা যায় না, সম্পূর্ণ ভিন্ন প্রশাসন। পুলিশের কাছে যাচ্ছেন, পুলিশ বলছে তুমি শাহজাহানের অফিসে যাও, শিবুর অফিসে যাও, তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ হবে কী করে, প্রমাণ হবে কী করে? আসলে যেটা তৈরি হয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের, সেটা শুধু প্রশাসনের রাজনীতিকরণ নয়, একটা ব্যবস্থা চলেছে সেটা বিপজ্জনক ভারতবর্ষের মতো একটা রাষ্ট্রের পক্ষে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করা, সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করা, সংবাদ মাধ্যম বিচার ব্যবস্থাকে আক্রমণ করা, বিচারপতিকে শারীরিক নিগ্রহ, এবং সর্বোপরি স্পিকার বিধানসভার, তিনি বলছেন যে রাজ্যপালকে বিধানসভায় আসতে গেলে আমার অনুমতি নিয়ে এবং জানিয়ে আসতে হবে। তো এখানেই বোঝা যাচ্ছে আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। সন্দেশখালীতে যেটা হচ্ছে সেটা অতিরঞ্জিত, সেটা সাজানো। সন্দেশখালীতে কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে, সেটা মূলত জমি বাড়ি সংক্রান্ত, কাজ করেছে কেউ পেমেন্ট পায়নি, এই ধরনের। অর্থাৎ সরকারের বিরুদ্ধে কোনো ক্ষোভ নয়, ক্ষোভটা হচ্ছে ব্যক্তিগত দু চারজনের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রথম 2 দিন জমি, 3য় দিন পুকুর, 4র্থ দিন নন পেমেন্ট, কোনোটাই কাজে দিল না, 5ম দিন থেকে হঠাৎ লাগাতার নারী নির্যাতন। আচ্ছা, মহিলারা যদি ভয় পেয়ে নীরব থেকে থাকেন, তাহলে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার বা বিজেপির বিকাশ সিং, তারা একজনও বললেন না যে বছরের পর বছর নাকি নারী নির্যাতন চলছে, তারা কেন চুপ করেছিলেন? এর থেকেই প্রমাণিত যে এগুলো অতিরঞ্জিত। আমরা তো জানি প্রত্যেক বাড়িতে বাড়িতে পুলিশ যাচ্ছে, তৃণমূলের গুন্ডারা পুলিশের সাথে থাকছে, তারা মহিলাদেরকে ভয় দেখাচ্ছে যে আপনারা আপনাদের বক্তব্য পরিবর্তন করুন। শিবু কিছু করেনি, শেখ শাহজাহান কিছু করেনি, কেউ কিছু করেনি বলতে হবে, মাস্টারমশাই আপনি কিছু দেখেন। যে রিপোর্ট পাওয়া গেছে তার সম্পর্কে কোনো তথ্য থাকলে আমি আপনাদের অনুরোধ করব পুলিশের কাছে জমা দিতে, পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।